এখান থেকে আমি বাড়িতে যাব আমার কোনো সাধ্য আছে নি গত বছর এই টাইমটাতে আমার আব্বা অ্যাম্বুলেন্সে ছিল এই টাইমটা এই টাইমে অ্যাম্বুলেন্সে ছিল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গৌসিয়া আসার পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হলো অ্যাম্বুলেন্সের দরজাগুলো লাগানো অ্যাম্বুলেন্সের গ্লাসগুলো লাগানো বাহিরের একটু বাতাস ভিতরে ঢোকে না সব লাগানো একটু ছিদ্র নাই অ্যাম্বুলেন্সের একদম টোটাল বন্ধ একদম বন্ধ একটা গাড়ির ভিতরে গ্লাস গ্লাস সব লাগানো এত বিশাল বড় আছরেন কেমনে ঢুকলো বুঝে আসে না রে বাবা এতগুলো গ্লাসের ভিতরে কোন দিক দিয়ে আজরাইল ঢুকলো বিষয় বড় পরিষ্কার যেথায় তুমি পালাও না কেন লুকাও না কেন যখন তোমার সময় হয়ে যাবে সেখানেই তোমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এই জন্য আমার বাবা আজকে একটা বছর হয়ে গেল বাবারে কবরে নামায় দিয়ে আসছি আপনারা জানেন বাংলাদেশে অনেক ধরনের কথাবার্তা চলছে তিন চার পাঁচ দিন ধরে অনেক কথাবার্তা হচ্ছে আমাকে নিয়ে কিন্তু আমি দাত্তহীন ভাবে লাইভে এমন কথা বলতে চাচ্ছি না আমার আব্বার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সামনে আমার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া নাই হুজুর দোয়ার আয়োজন এই জন্য আমি মনটাও বেশি ভালো না মানুষের হইচই কত মানুষেরই কত কথা মরে গেলে কেউ বলবে না তুমি মরে গেলো আমি বলবো না একদিন যেতে হবে তোমার হিসাব তোমার আমার হিসাব আমার জবান খুলে বলো আসল ঘরের নাম কি বিল্ডিং না কার কথা তুমি বলো কারো কবরে কেউ যাবে না বাপের নামায় দিয়ে এলাম কবরে আজকে একটা বছর কত মানুষের চেহারা দেখেছি একটার চেহারাও আমার বাবার মতো লাগে না আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তান বাবার জন্য এমন করে পাগল ঠিক কি না বলো এই জন্য আপনি কাকে কি বলবেন কারণ আপনার কাছে ইমানের মাপকাঠি নাই এই জন্য নিজেরে চিনেন নিজেরে চিনেন আমার ইমান আমার আমার আমল আমার আমার কবর আমার আমার হিসাব আমার পরের চলকায় তেল দেওয়ার দরকার নাই নিজের চিন্তা করেন আপনি তো আমার এমন ভাবে মুশরিক বানায়া ফেলার চেষ্টা করতেছেন মনে হয় যেন আপনি জান্নাতের টিকিট পাওয়া গেছেন আপনি তো আমাকে কাফের বানাইতে বানাইতে এমন ভাবে জাহান্নামে পাঠাইছেন মনে আপনি জান্নাতুল ফেরদাউসি হয়ে গেছেন এই জন্য আমার বাবারা আমি রাগ করে কোনো কথা বলবো না যদি পারেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন ও মুরব্বী আব্বা দাড়িগুলা পেকে গেছে রে বাবা কোন দিন কোন সেকেন্ডে কোন দিন কোন সময় এই দাড়িগুলা পেকে গেছে জীবনে কত রাস্তার পরিবর্তন দেখলেন কিন্তু আমার দাড়িগুলা কোন সময় পেকে গেল আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই আমার ভাই মুক্তার মেম্বার দাড়িগুলো কিন্তু আগে ছিল না আপনারা বলুন এখন দাড়ি রাখা থেকে খারাপ লাগে না ভালো লাগে জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন এ বন্ধু এই যে হাতের মধ্যে আংটি আছে আমি যদি মারা যাই আমার আংটিটা খুলে রেখে দিবে আমার হাতের মধ্যে হাজার হাজার টাকার অলবড়ির মধ্যে কত জামা কাপড় আছে সব রেখে দিবে দশ থেকে বারো হাজার টাকা দামের ঘড়ি গেট করে খুললা রেখে দিবে কিন্তু এই যে দাড়িগুলা যতই আপনি অলবড়ির সব খুললা রেখে দিব আপনি যদি দাড়ি না রাখা অবস্থায় মারা যান আলগা দাড়ি লাগাইলে কাজ হবে না আর আপনি যদি দাড়িটি রাখা অবস্থায় মারা যান সব ফুলে রাইখা দিল দাড়িগুলো অলংকার হয়ে কবরে যাবে কথা বলেন ঠিক কিনা
সাবধান, এই যেন সুযোগ আছে। কি আছে? আমি আজকে দেখে গেলাম মুক্তার মেম্বারের দাড়ি। আমি আশা করব কমিটির প্রত্যেকটা ছেলে যেন এইভাবে সুন্দর দাড়ি গোনা রাখতে পারেন। এই দাড়ি গুলো আপনার কবরে যাবে, যদি না রাখেন আলগা লাগানোর সময় নাই, যদি না রাখেন মরার পরে ওঠার কোনো সুযোগ নাই। আপনি তো জানেন না কোন দিন আপনি মরে যাবেন। আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যখন খুর দিয়ে এই জায়গার মধ্যে একটা পুষ দেয়, মনে হয় যেন সে আমার কলিজার মধ্যে আঘাত করে। এই জন্য আমার যুবক ভাইরা, ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমার নবী আপনার নবী বলেন, আজরাইল অনেক ভয়ঙ্কর, আবার আজরাইল অনেক বন্ধুর মতন। বেঈমানের কাছে আজরাইল বড় ভয়ঙ্কর, ইমানদারের কাছে আজরাইল বড় বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, কার কখন মরণ হবে কেউ বলতে পারেন নি রে বাবা। আমার মা বোন আসছে মাহফিলে, মা বোন আছে, তাইলে আমার মাকে দিয়ে আসতে শুরু করি। ও মুন্সিগঞ্জের মা, ও আমার এলাকার মা গো, ঘরের ভিতরে সুকেজ যদি, সুকেজের ভিতরে যদি গ্লাস, কাঁচের গ্লাস, কাঁচের প্লেট মালামাল না থাকলে ঘরটা খালি খালি মনে হয়, শোভা না থাকলে ঘরটা খালি খালি মনে হয়, টাইলস না থাকলে ঘরটা অসুন্দর দেখা যায়, শাড়ি কাপড় দিয়ে না সাজালে ঘরটা অসুন্দর দেখা যায়। আম্মা ঘরের সুন্দর সাজানোটা বুঝলা, ঘরটা বিশ্রী লাগে, অথচ যে এই ঘরটারে তুমি সাজাইতে শুরু করলা এটা তোমার নকল ঘর। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথি হয়ে দে দেখা। হ্যাঁ মদিনায় শুয়ে রিছো, জান্নাতুল বাকিতে শুয়ে রিছে আল্লামা মনজুর রাফাই রহমাতুল্লাহ আলাইহ। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। আমা আমার মালি পাথর মা, তোমার ঘরটারে তুমি সাজাইলা খুব সুন্দর করে, অথচ ঘরটা হলো নকল ঘর। তোমার আসল ঘরের নাম কি? এ আওয়াজ আমার না জোরে কর, নাম কি? ওই কবরটার টাইলস করলে কবর শান্তি হবে না, ওই কবরটারে পাকা কইরা কারেন্টের লাইট লাগাই দিলে কবরটা আলোকিত হবে না, ওই কবরটা যদি তুমি আলোকিত করতে হয় কিভাবে আলোকিত করবা সেই প্রসঙ্গে আমি বয়ান করব। রাজি আছেন না নাই? সবাই কি রাজি আছেন? রাজি আছেন সবাই? এই জন্য আমার সঙ্গে দিলটা নরম করে বলো, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? গত বছর এই মাহফিলে অনেক মানুষ দুনিয়া ছিল, এইবার অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? সবার খবর জানি না, আমার বাবা তো কবরে চলে গেছে রে বন্ধু। এ আমার ভাইরা রাস্তা হলো দুইটা, জবান খুলে বলুন রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আপনারা কি ভালো রাস্তায় চলবেন না মন্দ রাস্তায় চলবেন? কারা কারা ভালো রাস্তার পক্ষে হাত তুলে দেখাইতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, তুমি আমাদের যেখানে আমরা আছি সেখানে, তুমি আমাদের যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আর ওদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কারা কারা জীবনে মানুষের জানাজা পড়ছেন হাত তুলেন হাত নামান কারা কারা জীবনে এখনো কোনো জানাজার জান নাই হাত তুলেন এখনো জানাজার নামাজে জান নাই কে হাত তুলেন নাই সবাই গেছে এবার বলুন তো আমার জানাজাও তো একদিন হবে হবে না আপনার জানাজা তো একদিন হবে আমার জানাজাই কে কে যাবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ বলছেন না সুযোগ পেলে যাবেন এমনও তো হইতে পারে আমার জানাজার আগে আপনার মরণ হইতে পারে কেউ জানি অথবা আপনার জানাজা আমি সুযোগ পেলে আসবো যদি আপনার আগে আমি মারা যাই আমি যেতে পারবো তাহলে হাত তোলেন আমার সঙ্গে স্বীকার করতে হবে গজলের মাধ্যমে কত জানাজার সবাই হাত তুলতে হবে তো আমি কিন্তু একটু হৃদয়কে বিগলিত করে কথা বলবো এখন আর কোনো ডান বাম যাব না এখন হইলো আমাদের দিলটা নরম করে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আব্বা আম্মার জন্য দোয়া করে বাড়ি চলে যাব কথা বলেন ঠিক কি না বলেন কত জানাজার পড়েছে নামাজ দিয়েছে কত দাফন সবাই কত জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন চলে দেন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তোর ইবাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে কাটে আমার তোর ইবাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে কাটে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দা মাশাআল্লাহ কোথায় যেন আছে আমার কোথায় যেন সান বলো না তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার জবান খুলে বলুন রাস্তা কয়টা দুইটা একটা হলো ভালো পথ আর একটা হলো মন্দ পথ আমরা কি ভালো পথে চলবো না মন্দ পথে চলবো এখন আমি আপনাদের সামনে দুইটা সড়ক উন্মোচন করব একটা হলো খারাপ পথে চললে তোমার মরণটা কেমন হবে আর দুই নম্বর হলো ভালো পথে চললে তোমার মরণটা কেমন হবে এই জন্য আমি সর্বপ্রথম ভালো পথে চললে কেমন মরণটা হবে গো এই বিষয়ে আমি বয়ান করব আপনারা বলেন আমাদের একদিন আয়ু যখন ফুরিয়ে যাবে আমাদের রুহটা যখন নিয়ে যাবে আমরা সবাই তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জবান বলে কণ্ঠে কিনা যদি আপনি ইমানদার হইয়া মালি পাথর খাজা করিবে নওয়াজি উরুস কমিটির মানুষ যদি তুমি ইমানদার হইতে পারো আর ঘরের মধ্যে শুয়ে থাকো ইমানদার হইয়া যখন শুয়ে থাকবা তোমার যখন মরণের সময়টা চলে আসবে ওই সময় তোমার ঘরের ভিতরে আজরাইল যখন ঢুকবে ঘরের দরজায় আয়েশা দাঁড়াবে দাঁড়াইয়া তোমার পাশে দাঁড়াইয়া তোমার সালাম দিব
আরো জোরে কোন সুবহানাল্লাহ তোমারে সালাম দিব অথচ তোমার পাশে ভাই বোন সব বসে থাকবে কেউ বুঝতে পারবে না ঈমানদার কে আজরাইল সালাম দেয় এবার ঈমানদারের মাথার কাছে এসে আজরাইলে বসে যাবে ঈমানদারের মাথার কাছে যখন এসে বসবে বসার পরে রে বাবা এবার বসার পরে ঈমানদারের মাথার চুলের মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়া চিরুনি বানাইয়া বানাইয়া চুলের মধ্যে আশ্রাইয়া দিয়া তার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব তৈরি করবে আজরাইলে আঙ্গুল দিয়া যখন ঈমানদারের মাথার মধ্যে আশ্রয়া দিবে তখন ঈমানদারের কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমার আল্লাহ পাঠাইছেন কিছুক্ষণ পরে তোমার হোটা আমি নিয়ে যাব তোমার দুনিয়াদারি শেষ হয়ে গেছে ঈমানদার ডাক দিয়া বলবে এ আজরাইল ও আজরাইল আর দেরি কর না কারণ ঈমানদার জানে আর দুনিয়া সিজনুল মুমিনিন মুমিন কই দুনিয়াটা হলো আমার জন্য জেলখানা কথা বলেন ঠিক না তোমরা একটু পিছাও উনার কারাম করে বসতে দাও উনার কারাম আপনি আসন ধরে বসেন কষ্ট করে বসেন না আমার ওয়াজ শুনতে আরাম করে বসেন একদম ইজি হয়ে বসেন আমার দিকে তাকান বেশি লম্বা নয় কিন্তু কথাগুলো বলবো টার্নিং পয়েন্টে ঈমানদার কই দুনিয়াটা হলো আমার জন্য জেলখানা আর যারা দুনিয়ার বালাখানা বালাখানা মনে করে এরা ঈমানদার হতে পারবে না কারণ ঈমানদারের কাছে দুনিয়াটা তুচ্ছ আখিরাত কোনো সর্বশ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা কাফের ফতোয়া লাগাও আর মুরতাদ ফতোয়া লাগাও শিরকের ফতোয়া লাগাও মুশরিকের ফতোয়া লাগাও দুনিয়াদারি বেশি দিন টিকবে না আগে যার যার চিন্তা করো যার যার ঈমান যার যার আমল নিয়ে চিন্তা করো তুমি যাকে মুশরিক বলতাছো হাজার হাজার মানুষ তাহির বয়ান শোনার জন্য রাত্র পানি আটটার উপরে বাজে মুন্সিগঞ্জের জমিনে রন্ধ্রে রন্ধ্রে মানুষের সাইলা হইয়া গেছে আমি যদি ভালো কথা বলি আমার কথাগুলো আপনি গ্রহণ করতে বাধ্য আমরা কি এত পাগল যে আল্লাহর সঙ্গে শরীক করব আমরা কি এত পাগল নবীর গান গাইতে গাইতে আল্লাহর উপরে তুইলা ফালাম আমরা কি এত পাগল খাজার শান গাইতে গাইতে নবীর উপরে খাজারে তুইলা ফালাম আরে আমরা এত পাগল না আমরা বিশ্বাস করি সব ধনবান্দার মালিক আমার আল্লাহ আল্লাহ ধনবান্দার সমূহ থেকে নবীরে দান করেছেন আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় আল্লাহ আমার দে আমি নবী বন্টন করি জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য রাগ করেন না পায়া দিরা বলি 19 বছর ধরে বয়ান করে শিরকের বিরুদ্ধে 19 বছর ধরে বয়ান করে কুফরের বিরুদ্ধে 19 বছর ধরে বয়ান করি হকের পক্ষে এখন আমাদের উলামা ইকরামদের মধ্যে কিছু মতাদর্শের পার্থক্য আছে আমি নিশ্চিত একদিন এই পার্থক্য থাকবে না এইগুলো সব ম্যানেজ হওয়ার সময়টা চলে আসছিল কেবল হুট করে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটা ডেলিভারি মেরে দিলেন এগুলো উচিত না মানুষ কোনোদিন নিজে অনেক বড় হতে পারে না যদি আল্লাহ তাকে বড় না করে ঠিক কি না মানে এই জন্য বাবারা আমার রাগ করিবেন না এখন সিদ্ধান্ত নিছি 6 মাস বাহিরে 6 মাস দেশে সিদ্ধান্ত নিছি সামনে থেকে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছি আমি চলাফেরা একদম নগণ্য কিন্তু আমি যার শান গাই সেই নবী হলো অনন্য আমি হলাম নগণ্য নবী হলো অনন্য ওই নবীর শান গাইলে নবীর কিছু হবে না নবীর শান যেখানে আছে সেখানেই বরং তুমি নবীর পক্ষে শান গাইলে নবী তোমার সম্মান বাড়াইয়া দিবে এই জন্য আমি কথাগুলো পরে ভাঙবো আমি চাই না আপনারা পাবলিক পাবলিক মারামারি করেন এই জন্য আমি ভেঙ্গে দিয়ে যাবো একটু সময় দেওয়া লাগবে আল্লাহর কষ্ট বুনিয়ে পারা একদম পায়ে ধরে বলি কোনো কষ্ট নিয়েন না কারা কারা যাইবেন গা 2 মিনিটে যান গা
2 মিনিট যাইবা, ওড়ো আব্বু যাও। হ্যাঁ না, এরকম এরকম জুলুম করে না, আবার আসেন না, আসেন না, আসেন না, তাহলে যাইবেন না তো। তাহলে আমি ঘন্টাখানেক পয়েন্ট করি, কিন্তু কেউ উঠতে পারবেন না। যদি উঠেন তাহলে আমি কষ্ট পাবো, ওয়াদা করছেন তো যে উঠবো, তার জাতা মেরা ধরবেন, কারণ আজকে আমার কথা শোনার দরকার আছে। বহুত আনাগোনা আছে, আনাগোনারে আমরা স্বাভাবিক করতে চাই, কথা বলেন ঠিক না বেটি? আমরা আমি ব্যক্তিগতভাবে যতজন উলামায়ে কেরাম তাহিরির বিরুদ্ধে কথা বলছি, আমি প্রত্যেকটা উলামায়ে কেরামকে ব্যক্তিগতভাবে বেশি মহব্বত করছি। এরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি তাদের সাথে কোনো সময় বিয়াদবি করছি। আমি আমার সমস্ত দলবল ফালাইয়া দিয়ে ও তাদের বিভিন্ন সেমিনারে গেছি, বিভিন্ন ভাবে আমি সম্মান করছি, আমি ঐক্যের জন্য কি না করছি। এই বয়সে আমি যতটুকু বুদ্ধি নিয়ে সর্বমহলের আলেমদের সাথে যেভাবে একটা আমার সুসম্পর্ক, এগুলোর ভিতরে একটা প্যাচ লাগাই দেওয়ার চেষ্টা, একটা ষড়যন্ত্র। এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে দিবেন। যার যার হাতে সবাই তো সাড়ে তিন হাত, ঠিক কিনা বলেন? এই জন্য মুমেন মনে করে দুনিয়াটা কি বালাখানা না জেলখানা? জেলখানা। আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোমার রুহটা আমি নিয়ে যাব। একবার ডাক দিয়ে বলেন, আজরাইল তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে যাও, কারণ এই দুনিয়া আমার ভালো লাগে না, আমি আমার মহান মনিবের সঙ্গে দিদার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। ইমানদার কই, ইমানদার কই, মরণ দাও, মরণ দাও, মরণ দাও, আমার ইমানদার কই, মরণ দাও, কারণ মরণ দিলে নবী দেখার সুযোগ আছে। হরে, মরণ দিলে কবরে জান্নাতের গালিচা পাওয়ার সুযোগ আছে। ইমানদার বলেন, হো আজরাইল আমার রুহটা তুমি লইয়া যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না। তখন আমার আল্লাহ আর একটা ফেরেশতার ডাক দিয়ে বলবে, ফেরেশতারি এই মালির পাথর আমার পাগলটার পাগলটার রুহটা এখন বিদায় হয়ে যাবে, তুই তাড়াতাড়ি একটা সাদা কাপড় ল আর একটা আতরের বোতল ল, ওই আতরটারে সাদা কাপড়ের মধ্যে দিয়ে দিবি, দিয়া ওই কাপড়টা লইয়া রুহটা যখন কবজ করব, তুই যাইয়া ইমানদার আজরাইল বলবো মাথার পাশ দিয়া, আজরাইলে বসবে মাথার পাশ দিয়া, আর ওই ফেরেশতা আয়েশা বসবে ইমানদারের দুইটা চোখের মাঝখানে। ইমানদারের দুইটা চোখের মাঝখানে ওই ফেরেশতা আয়েশা বসবে, বসার পরে সুগন্ধিযুক্ত কাপড়টা লইয়া বসে থাকবে, মায়ের স্তন থেকে দুধ পান কইরা সন্তান যেমনে ঘুমায়া যায় গো মা। ও মালির পাথরের বন্ধুরা, ও আমার মুন্সিগঞ্জের বাবারা নারায়ণগঞ্জের বন্ধুরা, ঠিক এমন ভাবে ইমানদারের রুহটা আজরাইল নেওয়ার সময় ইমানদার এইভাবে ঘুমায়া যাবে। আর ওই যে ফেরেশতারা কেন পাঠাইছে কাপড় দিয়া জানবি? ইমানদার রুহটার কাপড়ের মধ্যে বাইন্ডিং কইরা, এইভাবে বাইন্ডিং কইরা, রুহুটারে এমন ভাবে কাপড়ে বাইন্ডিং কইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা এই রুহুটারে এমন একটা জায়গায় নিয়ে আসবি দুনিয়ার মানুষ মালির পাথরের পাগলা, তোমার নাম কি? শাহাবুদ্দিন মিয়া। তোমার বডিটা তুমি যখন মারা যাইবা, তোমার বডিটারে প্যাচ দিব সাদা একটা কাপড় দিয়া, মার্কেটের না বাজারের নাম কি? মুক্তারপুর বাজার। মুক্তারপুর বাজারে যাবে, যাইয়া তোমার জন্য কাফনের কাপড় কিনে আনবে, আইনা বডিটারে পেজ দিয়া কবর নামাইবার জন্য সাদা কাপড় আনবে, আর ইমানদারের রুহুটারে আমার আল্লাহ সাদা কাপড় দিয়া ফাড়াইয়া বাইন্ডিং করিয়া নিয়ে যাইব, রুহু যাইব উপরের দিকে আর তুমি যাইবা মাটির দিকে। এই হলো দুইটা সিস্টেম বডি আর রুহরে। ইয়াস আলুনা কানির রুহ কুলি রুহ মিন আমরি রাব্বি। ও বন্ধু গো, কেউ যদি বলে রুহুটা কি, আপনি শুধু বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এবার ওই রুহুটারে আসমানের দিকে উড়াইয়া নিবে, ওই ফেরেশতাটা যখন ইমানদারের রুহুটারে আসমানে নিবে, আসমানের প্রথম ফেরেশতা ডাক দিয়া বলবে, কি গো এত সুন্দর গ্রামটা কোথায় থেকে লাগে? ওই এমন গ্রামের এমন ইমানদারের রুহু যাচ্ছে ইমানদারের বাড়ি। ইন দি মিন টাইমে প্রথম আকাশের ফেরেশতারা ইমানদারকে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতারা ইমানদারের সালাম দিব, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম
মহাকাশের উপরে যখন যাবে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা আর সামনে নিস না সামনে তাকায় দেখ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়ির নাম হইল দিল্লি ইমানদার কবরে যখন নামায়া দিবে গো নামায়া দেওয়ার পরে উপর দিকটা দেখেন তো একটাবার চোখে বাসান্ত আমি মারা গেলাম ইমানদারে কবরে নামাইলো ইমানদারে নামায়া বাসগুলো দিল বাসগুলো দিয়া চাটাই গুলো দিল কবরটা একেবারে অন্ধকার হয়ে গেল ওই কবরের উপরে মাটি দিল মাটি দেওয়ার পরে চিরবিদায় হয়ে আপনজনরা বিদায় নেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ঘুরবো ও ফেরেশতারে আমার পাগলরা একলা ঘরে তৈয়া গেছে রুহুটার পিত্রে নিয়ে ঢুকাইয়া দেয় এবার ওই ওই ইল্লিন থেকে রুহুটা না ইমানদারের ভিতরে রুহুটা ঢুকাইয়া দিবে আল্লাহ বলবে ফেরেশতারা আমার পাগলে পরীক্ষার হলে ঢুকছে এখন পরীক্ষা হবে ইমানদারে প্রথম প্রশ্ন করব মার রাব্বুকা ইমানদার উত্তর দিব ওয়া মা দীনুকা ইমানদার উত্তর দিব ওয়া মা কুনতা তাকুল ফি হক্কি হাযার রাজুল ইমানদার উত্তর দিবে উত্তর দেওয়ার পরে কবরের মধ্যে শুইবে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা গো আমার পাগল মাটির গালিচা কেমনে শুইব আমার পাগলের নিচে জান্নাতের একটা গালিচা বিছায়া দে আল্লাহু আকবার এবার জান্নাতে একটা বিছানা ইমানদার নিচে বিছায়া দিব বিছায়া দেওয়ার পর ইমানদার বিছানায় শুইবে তখন ইমানদার কবরের ভিতরে থেকে আপন জনরা কবর তিক্কাজে বিদায় দিয়া বিদায় নিতেছে আপন জনদের পায়ের আওয়াজ ইমানদারের কানে শুনতে পারবে কিন্তু ইমানদার কবরের ভিতরে এমন ভাবে যখন শুইয়া যাবে ওই মুহূর্তে ইমানদার দেখবেন যত দামি খাট হোক না কেন বক্সাট হোক অথবা দামি 1 লক্ষ টাকা দামের খাট হোক খাট আইনা যখন ঘরের মধ্যে ফেলে দিবেন আর উপরে জাজিম দিলেন তোষক দিলেন বিছানা করলেন এসি লাগাইলেন বিছানায় শুইলেই কিন্তু সাথে সাথে ঘুম আসবে না ইমানদারও যখন আল্লাহর দেওয়া বিছানার মধ্যে শুইব ইমানদারের সাথে সাথে ঘুম আসবে না ইমানদার কবরের ভিতরে থাকবে আল্লাহ বলবে ফেরেশতারা আমার প্রেমিকটা কবরের মধ্যে থাকবে দুনিয়ায় আমার প্রেমিকের কত বাতাস গায়ে লাগছে আমার প্রেমিকের জন্য দুনিয়ার বাতাস হবে না জান্নাতের বরাবর একটা রাস্তা ওপেন কইরা দে যেন আমার প্রেমিকের গায়ে জান্নাতি একটা হাওয়া লাগে এবার ইমানদার যখন তিনি শুয়ে যাবে ওই মুহূর্তে এইদিকে তাকান এইভাবে শুয়ে থাকবে ইমানদার তখন ডান দিকে কাঁদ দিবে ডান দিকে কাঁদ দিয়া দেখবে এত সুন্দর একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করতেছে অন্ধকার নাই স্নিগ্ধ আলো শান্তিময় আলো সুবহানাল্লাহ কইবেন না শান্তিময় আলো
ईमानदार একবারে শান্তিময় আলোটা দেই কালোরে ডাক দিয়া বলবে তুমি কে গো তুমি কে আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো ওই আলোর জবান কইলা যাবে আলো ডাক দিয়া বলবে আমারে চিনেন না আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল আল্লাহু আকবার সবগুল আলো তাকে যখন আলোকিত করে দিবে তখন ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাবে বাম কাতে যায় দেখবে আর একটা সুন্দর আলো দেখা যায় ওই ইমানদার ডাক দিয়ে বলবে আলো গো তুমি কে গো আমার কবরের ভিতরে আলো দিতেছো ওই আলোটা ডাক দিয়ে বলবে আমারে চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া কোরআন শরীফ পড়লে খারাপ লাগে কষ্ট লাগে এই জন্য এই কোরআন তোমাকে আলো দিব এখন আমার মা বন্ধা দিয়ে তো আসছে কিছু ঘরের কথা বলি ও আমার আম্মা আমি যখন তোমার পেটে ছিলাম পেটে থাকা অবস্থায় তোমার কাছে আমার একটা দাবি ছিল কি দাবি আমার মা আমারে পেটে নিয়ে মুখ দিয়ে কোনো খারাপ কথা বলবে না আমার দাবি ছিল আমার মা আমারে পেটের মধ্যে নিয়ে খারাপ কিছু দেখবে না আমার মনের একটাই দাবি ছিল আমার মা আমার পেটে নিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে কথা বলেন ঠিক কি না এই ছেলে এই এই কি লো কি সে তোমার সমস্যা কি আঙ্গুল দেখাও যাও তুমি একটা ওয়াদা করছো জান্নাতের বাগান থেকে ওয়াদা লইরা জায়গা তাহলে বাড়িতে গেলে কি অবস্থা মনে করে বুঝালে মুনাফিকের কি তো ওইবই রকম একটু পরে আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি গোসাই ফেলামো রাত্রি কিন্তু অনেক হয়ে গেছে মাথা ঘুরাইতেছে কিন্তু জার্নি করছে বেশি খুব গামতাছে কিন্তু আল্লাহু আকবার জোরে বলেন ইমানদারের দাম আছে না নাই তা আমার মার পেটে যখন ছিলাম আমার দাবি ছিল আমার মা কোরআন তেলাওয়াত করবে কিন্তু আমি কষ্ট পাইছি তখন যখন আমি আমার মায়ের পেটে ছিলাম যখন মা পেটে রাইখা মার চোখ দিয়ে মা ইস্টার জলসা দেখছে ঠিক কিনা বলেন যেই মা সন্তানকে পেটে নিয়ে ইস্টার জলসা দেখলে দেখছে ওই সন্তানগুলোই ভূমিষ্ঠ হওয়ার পরে দেড় বছর অইনা কাতুন্দ কি দো কাতুন্দ নাইলে ভাত খাইতো না নাইলে খাবার খাইতো না স্কুলে যাইতো না মোবাইলে গেমস ছাড়া খায় না কার্টুন ছাড়া খায় না এটা একমাত্র সন্তানের মা দায়ী কথা বলেন ঠিক কি না বলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানির আব্বা বাড়িতে ঢুকে দেখতেছে ওনার স্ত্রী গাউসে পাকের আম্মার কাপড়টা বাহিরে লাড়ানো ছিল তখন তিনি গাউসেপাক তখন মায়ের পেটে ছিল তখন গাউসেপাকের আব্বা এসে কাপড়টার মধ্যে আগুন দিয়া নতুন কাপড়টা পুড়াইয়া ফেলাইছে মাত্র একদিন পড়ছে এরপরে গাউসেপাকের আম্মা জিজ্ঞাসা করে অসুস্থ শরীরে দিগায় আপনার আমার মাত্র একদিনের কাপড়টা কেন আগুন দিয়ে পুড়িয়ে ফেলাইছেন তখন তিনি বলছিলেন যে তোমার কাপড়ের দিকে একটা পুরুষ তাকাইছিল এই জন্য কাপড়টা পুড়ছি কারণ এই কাপড়টা তুমি পড়লে ওই পুরুষের বদনজর কাপড়ের উপরে পড়ছে কাপড়ের তাসির তোমার পেটে পড়বে পেটের তাসির তোমার সন্তানের উপরে পড়বে এই জন্য আমি চাই না পর পুরুষের কোন নজর তোমার সন্তানের উপরে পড়ুক আমা তোমাকে বলছি তুমি কিন্তু ঠিকই তিন মাস হোক আর পাঁচ মাস হোক আট মাস হোক একবার নয় মাস হইলো তুমি মার্কেট না করলে বাচ্চা নিয়া তুমি মার্কেটে যাও বাচ্চা নিয়ে পেটে নিয়া মার্কেট করো বাচ্চা পেটে নিয়া পারস্পরিক গালাগালি করো বাচ্চা পেটে নিয়া কোরআন তো পড়ই না সারাটা দিন শুধু সিরিয়াল দেখো আর বিকালবেলা হইলে কই আম্মা গো কোমর বেদনা করে রাগ করে লাভ নাই আমি যখন ভূমিষ্ঠ হয়েছি আমার কি আশা ছিল জানেন আমি যখন ভূমিষ্ঠ হয়েছি আমার পরিবারের কাছে আমার একটা স্বপ্ন ছিল
ভূমিষ্ঠ হওয়ার পরে মা অথবা বাবা আমার ডানকানে আজান দিবে দেয় নাই দেয় নাই আমার সন্তান আল্লাহ দান করছেন আমার ছেলে আমি নিজে আজান দিছি মারহাবা আমার সময় আব্বা বলছে পুত্তর সময় আমি আজান দিছি আমার পুলার সময় আমি আজান দিছি মারহাবা কইছেন না ওই টাইমে কেন আজান দিতে হয় বলে দেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান বাচ্চার কানের কাছে এসে ওয়াসওয়াসা দেওয়ার জন্য উৎপেতে বসে থাকে তখন বাচ্চাটা বিকট ভাবে কান্না 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 করে তখন ওই মুহূর্তে যখন আজান দেওয়া হয় শয়তান পালিয়ে যায় আর আল্লাহ নামের জজবা দিয়ে তার কলবটা উজালা হয়ে যায় ঠিক কি না বলেন এইগুলো জানতে হবে জানলে চলবে না মানতে হবে আমার বয়স যখন 7 দিন আমার আশা ছিল আমার আম্মা আমার সুন্দর একটা নাম রাখবে আমার আকিকা করবে আমার মাতার চুলগুলো কাটবে শুধু তাই নয় সেই অনুপাতে সাদকা করবে আমার বয়স যখন 5 আমার আশা ছিল আমার আম্মা এ বি সি ডি সরসরা সবক দেওয়ার আগে আমার আম্মা আমাকে কোরআনের সবক দিবে আমার ইচ্ছে ছিল আমার বয়স যখন 7 আমার আশা ছিল আমার আম্মা আব্বা আমাকে মসজিদে পাঠাবে আমার আরেকটা স্বপ্ন ছিল আমার বয়স যখন 10 নামাজে না গেলে আমার মা বাবা আমাকে মুরায়া মসজিদে পাঠাবে আমার ইচ্ছা ছিল আমার বয়স যখন 15 আমার এই সময়ের ভিতরে আমার আম্মা আব্বা এমন একটা সিলেবাস আমার হাতে দিবে ইহকাল পরকালে যেটা মঙ্গল হবে এমন একটা সুশিক্ষার পতন শিক্ষাটা দিবে কিন্তু আমি দেখেছি কি আমার মার পেটে থাকা অবস্থায় মা দেখলো স্টার জ্বলছে আমি কি দেখেছি সিজার হওয়ার পরে আমাকে নিয়ে গেছে এক রুমে তুলাদা ভেসায় ফেলে রাখছে আরেক রুমে মারে ফেলে রাখছে কিসের আদান কিসের কি বাস শয়তান আমার ধোকা দিয়ে দিল এরপর আমার যখন বয়স মাত্র কই তখন আমার 7 দিন আমি ইচ্ছা করছিলাম আমার আম্মা আমার নাম রাখবে কি ধর্মীয় নাম কিন্তু খবর নিয়ে দেখলাম আমার আম্মা আমার আব্দুর রহমান রাখলো না কিন্তু সমাজের তালে হইরা আমার মা আমার নাম রেখে দিল বুলেট এমন কিছু নাম আছে না নাই আছে আছে জিগাই যে এই সন্তানের নামটা রাখলা কি লাগ গিয়া জোন টুমুল আছে না রে আছে হ্যাঁ কষ্ট ঠিক মতো আমি তো জানি না ঠিক মতো বুঝিব তো আছে কিনা বলে তো নাম রেখে দিছে বুলেট জিগাইলাম বুলেট কিনলে গা কয় হ্যাঁ সুডু বেলা নাকি ফাও এমন লাগছে এর লাগে হ্যাঁ না বুলেট রাখছে আর আমিও কই বড় হইলে প্রথম থাপড়াটা তোমার গালে হয়ে দিব ঠিক কি না বলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো দুইটি একটি হলো আব্দুল্লাহ আরেকটি হলো আব্দুর রহমান দুঃখজনক হলো সত্য আমরা হুজুরের কাছে এই মাদ্রাসার হুজুর কে আছেন হাত তুলেন মাদ্রাসার আলেম বহুত আছে কেউ আমরার কাছে যখন কেউ বাচ্চার নাম নিতে আসে তখন আমরা কি করি ধর্মীয় একটা নাম দিব তাই না আমি ম্যাক্সিমাম বলি তোমার বাচ্চার নাম রাখবা মেয়ে হইলে তুমি নাম রাখবা হুমাইরা হুমাইরা অথবা খাদিজা তখন আমি যখন বলি খাদিজা রাখো কো হুজুর এটা তো পুরা ভিডিওতে নিয়ে আর যদি কয় আব্দুল্লাহ রাখবা কইরা বুড়া বেড়াইতেন না তুমি যেই রকম শিখছো আধুনিক এগুলো বন্ধ করো মা গো ও মা বাচ্চা রুজি খাওয়া এত সহজ না আমি আসার সময় তো আমি আম্মারে ফোন দিছি যে যাইতেছি অনেক দূরে আম্মা বলছে ইনশাআল্লাহ যাও আল্লাহ ভরসা কিও মায়ের দোয়া কাজে লাগেনি লাগে কথা কানে কাজে লাগেনি লাগে কাজে লাগেনি মা সন্তানের রুজি খাওয়া আমি যে প্রতি মাহফিলে মা মা করে কান্দি এমনে না আমার মা জীবনে টেলিভিশন দেখে নাই আমার মার জীবনে একটা কাপড় মার্কেট থেকে যায়া কিনে নাই জীবনেও না তাহলে আপনি কেন যাবেন যতটুকু হইছে এটা আমার মায়ের দোয়া আমি অহংকার করে বলতে পারি আমার মা জীবনে নামাজ কাজা করে না ম্যাক্সিমাম শুধু রোজা থাকে রোজা রোজা ঠিক আছে আমার আব্বু খুব রোজা থাকতেন এবং খুব খুব ধার্মিক ছিলেন 47 বছর মসজিদে জুম্মা নামাজ পড়াইছে এক টাকাও নেয় নাই এবং এবং প্রায় 40 বছর মাদ্রাসায় মুদাররিসের দায়িত্ব পালন করছে কোনোদিন গ্যাপ দেয় নাই মারহাবা বলতেন না আপনি কি বুঝতেছেন বিষয়গুলো তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো এত খারাপ না আপনাকে অনুরোধ করে বলি মানুষকে ভালোবাসুন আল্লাহ পাক আপনার ভালোবাসার মানুষ তৈরি করে দিবে কথা বলেন ঠিক কিনা বলেন ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয় ইসলাম হলো কোলাকুলির নাম কথা বলেন ঠিক না বেঠি ইসলাম কোলাকুলির নাম আমাদের দায়িত্ব হলো মুশরিককে ইমানদার বানানো ঠিক কিনা বলেন
বেঈমানকে ইমানদার বানানো আর আমাদের দেশের ম্যাক্সিমাম হইল এখন ওয়াজ উঠলই ইমানদার আর মুসলমানদের কাফের বানাই লওয়া আপনাদের দায়িত্ব তো এটা না আপনাদের দায়িত্ব হলো বেঈমানকে ইমানের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক না বেঠিক আমি মনে হয় একটু অন্য দিকে চলে গেছি কষ্ট পাচ্ছেন আপনারা কেন গেছি আমি একটু বুদ্ধি করে গেছি কেন গেছি আমার সন্তান যদি ছোটবেলা থাকতে যদি সন্তান সুশিক্ষাটা পায় এই সন্তান ভবিষ্যতে কাজে লাগে কারণ কারণ সন্তানের জন্য সবচাইতে বড় বিদ্যালয় হলো মা বড় বিদ্যালয়ের নাম কি মা এই জন্য ইমানদারের কবরে আলো জ্বালাই দিবে আমার মা বন্ধুকে যদি বলি মা তোমার ঘরের টেলিভিশনটা পরিষ্কার হয় তোমার ঘরের কাপড় চোপড় খুব পরিষ্কার কিন্তু কোরআন শরীফটা কোথায় আছে খুঁজে বাইর করে দিতে লাগে আধা ঘন্টা কোরআন শরীফ থাকে ঘরের কোণায় ময়লায় পড়ে থাকে এই জন্য যে ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসে না গভীর মনোযোগ আমি বললাম যুবক ইমানদার গণ বাম পাশে এই বাম পাশে তাকাইবার পরে একটা সুন্দর একটা আলো দেখবে এই আলোটা অন্য কোন আলো নয় এটা হলো লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াতের আলো জোরে জোরে করুন সুবহানাল্লাহ এরপর ইমানদার ওই কবরের ভিতরে ইমানদারে মন ভাবে তিনি ঘুমায়া যাবে একদিন নয় দুই দিন নয় কিয়ামত পর্যন্ত ইমানদার ঘুমায়া যাবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না কোন দিন পর্যন্ত ঘুমাবে কিয়ামত যত দিন পর্যন্ত হবে না ইমানদারে কবরের ভিতরে সুন্দর করে ঘুমায়া থাকবে এখন বলবেন তাহিরে হুজুর কবরে যদি ইমানদারের এমন আজ এমন আনন্দ হয় তাহলে বেঈমানের কেমন শাস্তি হবে বেঈমানের কেমন শাস্তি হবে কথাগুলো বলতে গেলে আমার কলিজায় শিহরিয়া ওঠে পশমগুলো দাঁড়ায় যায় কেমনে সহ্য করব মরণের কষ্ট আমার নবী বলেন বেঈমানের সামনে যখন আজরাইল আসবে গো আজরাইলের ধাউটা যখন আজরাইল যখন ধাউটা মারবে ইমানদারের শরীরের তাজা তাজা রক্ত গোলাপ পানি পানি হয়ে যাবে ইমানদার বেঈমানের সামনে যখন আজরাইল যখন আসবো আশার পরে যখন সাকরাতুল মউতের কষ্ট হলো সবচাইতে বড় কষ্ট তখন ইমানদার ইমানদার তো ভয় পাবে না বেঈমান শুধু চিৎকার মারবে আমার নবী বলে বেঈমানের রূহটা যখন নিব বেঈমানের হাড়গুলো টাস টাস করে ছিঁড়ে যাবে আর রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে এই জন্য আব্বুরি ও আব্বু বেঈমানের মরণ হইলে উপায় থাকবে না এবার তুমি আজরাইলকে বলবা আজরাইল আমার হুটা এখন নিও না আমার নামাজ বাকি আছে আজরাইল বলবে সময় নাই আমার রোজার বাকি আছে আজরাইল বলবে আমার সময় নাই আমার হজ বাকি আছে আজরাইল বলবে আমার সময় নাই এবার বলবে মায়ের খেদমত বাকি আছে আজরাইল বলবে তোমার টাইম নাই একেবারে এমন একটা ধাও মারবে একবার ডান দিকে ধাও মারবে বাম দিকে ধাও মাইরা এমন ভাবে রুহটা লইয়া যাইব আরে ঘরের মানুষ দেখবে তার চোখগুলা উল্টাইয়া দিছে তার জিহ্বাগুলা কামর মাইরা দিছে পায়খানা বসরা কইরা বাসায়া পালাইছি এমন একটা আযাব ইমানদার যখন ঘরের ভিতরে যখন রুহটা নিয়ে যাবে এই কথাগুলো আমি 12 বছর আগে গানের সুরে কইতাম মানুষ আমারে কইতো আমি গান গাই আমি কি বলতাম জানো নি 12 বছর আগে আমি বলতাম ওই কথাটাই যখন রুহটা নেওয়ার জন্য আজরাইল আসে পাশে বাবা বসে থাকে পাশে মা বসা থাকে পাশে বন্ধু বসা থাকে কোন ফাঁকে দিয়া আজরাইল আসে কোন ফাঁকে রুহটা লইয়া যায় জাররা পরিমাণ টের করতে পারে না এই জন্য আমি প্রায় মাহফিলে বলতাম দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে আর কি দেখা হবে রে মুন্সিগঞ্জবাসী জীবনে
ওরে রং মহলে থাকে বারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরি থইয়া প্রবেশ করলো কে মহলে আর কি দেখা হবে রে মুন্সিগঞ্জবাসী জীবনে মালি পাথর নাকি আর কি দেখা মালি পাথর বাসি জীবনে যেই কোন মুহূর্তে যেই কোন বন্ধু আমি তাহিরের সাইরা চইলা যাইতে পারে আমিও চইলা যাইতাম পারি বেঈমান যখন মারা যাবে মানুষ তারে দেখার জন্য আসবে আবার তারে গোসল খানায় নিলে বেঈমানের রুহটা একটা চিৎকার মাইরা কইব আম্মা আমার শরীরের মধ্যে কেমনি এত গরম পানি ঢেলে দিল লাস্টারে যখন কান্দের মধ্যে নিব বেঈমান হইয়া মারা গেলে রুহটা ডাক দিয়া কইব আব্বা গো এলাকাবাসী কেমনে তোমরা আমার এত তাড়াতাড়ি বিদায় দিতেছ কবরে নেওয়ার পরে লামায়ো না লামায়ো না আমার কবরে দিয়া গেলে আমি একলা কেমনে থাকবো বেঈমান কইব একলা থাকতে পারবো না ইমানদার কইব তাড়াতাড়ি আমারে লইয়া যাও বেঈমানরে যখন ঘরের মধ্যে জিগাইব তোমার আপন কেডা কইব আমার লাগে যারা কানতে সেরাই হল আমার আপন আবার যখন জানাজার মাঠে নিয়ে যাইব জিগাইব তোমার আপন কেডা কইব আমার যারা জানাজার নামাজ দিতাছে তারাই আপন যখন তারে কান্দে লইব তোর আপন কে হসপিটালে যাইয়া দাঁড়াইয়া দেখো অ্যাম্বুলেন্স নিয়ে চোখের পানি ফালায়া বের হচ্ছে আবার এই রাস্তা দিয়ে আবার মিষ্টি লইয়া হাসতে হাসতে হসপিটালে ঢুকতেছে একজন ঢুকছে কেন ওই আল্লাহ আমার একটা সন্তান দিছে দুলনায় হাসতেছে ওই তোমরা কাঁদো কেন ওই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে কেউ বিদায় হইয়া গেছে কেউ আবার দুনিয়ার মধ্যে এসেছে এটার নামই হইল দুনিয়া কবরে কেউ যাবে হাসতে হাসতে কেউ যাবে কাঁদতে কাঁদতে ডাক দিয়া বলবে হাই রে পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষে তো নিষ্ঠুর আগে জানলে দুনিয়ার প্রেমে কোনোদিন মস্তাম না এবার কবরের ভিতরে যখন নামায়া দিয়া মাটি গোনা দিব আজরাইল আয়েশা রে মুনকার নকির আয়েশা কবরে প্রশ্ন করবে সে বলবে আমি জানি না সে বলবে আমি জানি না আমার নবী বলে ঈমানদার কবরে ঘুমাইব কিয়ামত পর্যন্ত আর বেঈমান কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে এবার বেঈমানকে শাস্তির জন্য আমার নবী বলে বেঈমানের কবরের শাস্তি তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর এক নম্বর শাস্তি হলো বেঈমানকে কবরে দেওয়ার পরে ডান পাশে বেঈমানকে কবরে দেওয়ার পরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে গো বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে দুনিয়ার মাটিতে চইল্লা তুমি সুদ খাইছো মাটি কোনো প্রতিশোধ নেই নাই দুনিয়ার মাটিতে চইলা তুমি খুন করছো মাটি কোনো প্রতিশোধ নেই নাই দুনিয়ার জমিনে চইলা তুমি না আমাদের টাইমে কারাম বুট খেলছো মাটি কোনো প্রতিশোধ নেই নাই এই জন্য তুমি যখন কবরে যাইবা আমার নবী বলে কবরে সবচাইতে কঠিন ভয়ঙ্কর আজাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটিগুলো তারে এমন জোরে একটা মাটি চাপা মারবো আল্লাহ আকবার এমন জোরে তার মাটি চাপা মারবো ডান পাশের হাড়িগুলো বাম পাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড়িগুলো ডান পাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে চোখের পলকে তুমি হতে পারো লাশ বলেন না বা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তাহির নাম মাসিদিদের মাইকে হবে এলান মুক্তার মেম্বারের নাম মাসিদিদের মাইকে বাড়িওয়ালা নাই রে
আমার আব্বা দুনিয়াতে নাই ও এই যুবক কইটা ফাইটতে যায় শুধু মানুষের সামনে কাঁদলে মানুষ এই কেমন কইব এই জন্য বুকটা ফাইটতে যাইতেছে আমার আব্বা এই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্বা মিটার লাগাই গেছে মিটার কারেন্টের বিল আমরা দেই কিন্তু মিটারটা লাগাই গেছে আমার আব্বা বাবা এই বিল্ডিং কইরা গেল সেই বিল্ডিং এ বাস করি আমরা দোতলার প্রত্যেকটা বিল্ডিং এর রুমে রুমে বাবার কদম পড়ছিল সেই বাবা এখন নাই বাড়িওয়ালা নাই রে সবাই সবাই আব্বা বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশে বলো চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মাসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মাইকে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে নাই রে তো একটা তোমার বন্ধু রাখে না আমরা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সবাই চলে গেছে খেয়াল করে রাখুন বাড়িওয়ালা নাই রে তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি ও শয়তান দিলে পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই মাশাআল্লাহ সবাই কণ্ঠ মিলাও বাড়িওয়ালা নাই রে চোখে রে বলো কে তুমি চোখে রে বলো কে তুমি আচিরতরে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মাসজিদের মাইকে হবে বাড়িওয়ালা নাই রে মাশাআল্লাহ বাড়িওয়ালা নাই রে যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী ও স্বজনেরা নিয়ে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পাখিতে বাড়িওয়ালা নাই ইয়াদে বাড়িওয়ালা নাই রে নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পার সবাই কণ্ঠ মিলান আ চোখের হতে পারো লাশ বল চিরতরে বন্ধ হবে এই শ্বাস হবে এলান তোমারি নাম মাসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে আ বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে
বাড়ি ওয়ালা নাই রে বাহারি হাই রে দুনিয়াতে। আসলে কি কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আপনারা আমার কথায় কি আজকে বেজার হইতাছেন? না। বলেন তো বাবা আসল ঘরের নাম কি? খবরে সুখ আছে কিনা, দুঃখ আছে কিনা, রাস্তা কয়টা? কথা কোন রাস্তা কয়টা? একটা হলো ভালো, একটা হলো আরেকটা। তা সুতরাং আমরা কোন রাস্তায় চলবো? একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী বলেন বেঈমানের কবরে প্রথম শাস্তি হলো মাটি তোমারে চাপা মারব। সাহাবীরা ডাক দিয়া কয়, আল্লাহ আকবার জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবীজি দুই নম্বর শাস্তি কোনটা? আমার নবী বলে দুই নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে এমন একটা ফেরেশতা আল্লাহ নামায় দিব, এই ফেরেশতারা চোখ দিয়া দেখে না, এই ফেরেশতারা কান দিয়া শুনে না, এমন বিশাল বড় হাতুড়ি নিয়া ইমাম এই বেঈমানদের কবরে এমন জোরে চাপা মারবে, শত্রুর গত মাটির নিচে নিয়া হাতুড়ি দিয়া চাপা মাইনা ঢুকাইয়া গোড়া বানাইয়া ফেলবে গো। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, ইমা বেঈমানরে যখন এমন ভাবে শাস্তি দিবি গো, ওই মুহূর্তে বেঈমান এমন জোরে একটা চিৎকার মারবে, মারার কারণে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে তিন নম্বর শাস্তি হলো বেঈমানের কবরের ভিতরে এমন একটা সাপ দিবে, ওই সাপের দাঁত গোলা হলো 70 গজ লম্বা, ওই সাপের চোখ গোলা হলো আগুনের মতন লাল, ওই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, ওই সাপের মধ্যে সাপটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকে লাগতো মানুষটা সাথে সাথে দুর্গন্ধে মারা যেত, এমন ভয়ঙ্কর সাপ কবরে ঢুকাইয়া দিবে। এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার রাস্তা জুড়ে কি আল্লাহ আকবার বলো। এই সাপটা তোমার নাবির বরাবর কবরে এমন সুবল মারবে গো, 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে। এখন বলবেন তাহিরে হুজুর, বেঈমানের শাস্তি হবে কতদিন? কয়েক ইসরাফিল সিংহা ফুৎকার দিবে না যতদিন, এই কবরের ভিতরে সে শাস্তি পাইতেই থাকবে, পাইতেই থাকবে, ইমানদার কবরের ভিতরে ঘুমায়া থাকতেই থাকবে, থাকতেই থাকবে। এই হলো কবরের শোক আর আজাবের কথা। আমার নবী একদিন রাস্তা দিয়া যাইতেছে, আমার নবী দেখতেছেন দিনটা কবরের ভিতরে আজাব হচ্ছে, এই কথাটা যুবক পোলাপানের জন্য খুবই দরকার। ওই দুইটা কবরের ভিতরে আজাব হচ্ছে, আমার নবী আপনার নবী খেজুরের ডাল আইনা দুইটা কবরের মধ্যে গাইরা দিয়েছেন। সাহাবারা ডাক দিয়ে বলে, নবী দুইটা কবরের ভিতরে কেন ডালগুলো গেড়ে দিলেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে ও সাহাবীরা, আমি তাকায়া দেখতেছি দুইটা কবরের ভিতরে আজাব হচ্ছে। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিছে কে? নবী দেখছে দিকে কে? আল্লাহর ক্ষমতা গেছে গা? এই কথাই কইছিলাম। নবী দেখছে কি না? ক্ষমতা দিছে কে? আল্লাহ। এলে কি আল্লাহর ক্ষমতা গেছে গা? না। সম্পত্তির মালিক কে? আল্লাহ। না, নবীরে দানি করছে এলে কি আল্লাহর ক্ষমতা গেছে গা? না। শিরিক আছে বুড়া? কোরআন শরীফের ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, ঈমানের প্রথম আলামত হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর ওই গায়েবের ব্যাখ্যা দিতে যায় প্রথমেই আল্লাহর কথা আনছেন, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তো এই জন্য আল্লাহর ক্ষেত্রে এই শব্দগুলো যখন চয়ন করা হয়, কবি চয়ন করছেন, কবি কোন কারণে তার গানে এই শব্দ উল্লেখ করছেন সেটা কবির ব্যাপার, আর আমি সেই গান গাইছি সেটা আমি কোন ব্যাখ্যা নিয়ে গাইছি সেটা আমার ব্যাপার। তা আমার কাছ থেকে ব্যাখ্যা তালাশ না কইরা ফতোয়া ডেলিভারি মেরে দেওয়া, এটা হলো একমাত্র প্রতিহিংসার কারণ। আমি তো কোনো শত্রু ছিলাম না। আমারে ফোন দিয়ে কইলি চলতো, কি ব্যাপার তুমি এটা কেন বলছো?
আমি যে ওয়াজে বলছি এটা আবার ভাঙিয়ে দিয়ে গেছে ওই ভাঙিয়ে যদি সিগারেট গুট করে না করে শুধু গান্ডা গুট করছে কইরা দিয়া ওই কালকে এক মাহফিল ছিল আমার বিজয়নগর ওখানে প্রশাসনের কাছে নিয়ে দেখাইছে আমাকে দিনের বেলা মাহফিল করতে দেয় নাই কো আপনার ব্যাপারে অভিযোগ আছে কি অভিযোগ আছে কো আপনি আপনার উপরে ফটো আছে কাড়া দিছে কো হুজুর আদিছে হুজুর কাড়া কো আছে নাম কোন নাম কোনা নাম কোন নাম কোনা নাম কোন নাম কোনা আমি তোলে জেলে নেন জেলে নেন জেলে নিলে জেলে থেকে বাড়ি তাম বাড়ি কোন কারণে জেলে গেছে এরা সমাধান না করে আমি নিজে বাড়ি তাম সত্য গোষ্ঠীরে তৈরা আইনার ভরে শিখ করে বাইরে হবো কিনা বলে আমার তো আগে জিগাইব কেমনে কেন এটা বলে এরপর আমি আমার ব্যাখ্যা দেওয়ার পরে যদি মনে হয় যে না সত্যিকার অর্থেই আমি এইগুলো দিয়া আমার মাঝে কোন কুফরি ফতোয়া আইয়ার পরে ফতোয়া দেব আমার থেকে তো বুষ্টানি তো হবে কেন আমি বলছি আমরা কোরআনে পাইছি সমস্ত দণ্ডমণ্ডার মালিক আল্লাহ আবার বুখারীতে পাইছি অতীত বিমা ফাতিহে খাজাইনিল আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন তো কোরআনেও পাইছি আল্লাহ ভাণ্ডারের মালিক এটা আমরা মানি এরপরে নবীরে আল্লাহ পাক ওই ধনভাণ্ডার সমূহ থেকে ধনভাণ্ডার দান করেছেন যতটুকু করেছেন ততটুকু মানি কথা কোন ঠিক কিনা বলেন আমরা যেহেতু সীমানা জানি না কদ্দুরা দিছে কি কি ধন সম্পত্তি আমরা জানি না উতিত ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন রাসূল বলেন আল্লাহ আমাকে ইহকাল পরকালের এলেমও দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত যত এলেম আছে সব আমাকে দিয়েছেন তো কতটুকু দিয়েছেন সেটা আল্লাহ মালুম ঠিক কিনা বলেন আবার হাদিসে পাইছি নবী কইছে ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি আল্লাহ আমাকে দেয় আমি বন্টন করি এবার দন বন্টন করো আর এলেম বন্টন করো বন্টন তো নবী করে কবি হইতো বা তিন জায়গা তিনটে কথা ছন্দের মিলের জন্য এক জায়গায় আইনা লাগাইয়া কবি গান লিখছে অনিডার সিরিয়াল বানাই লেছে আল্লাহর তা নবী নবীর লেখা নবীর লেখা আল্লাহর ওলিরা আমি এনাকে এমনি 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 বন্টন করে লিখছি এখন আল্লাহর কিছু না নবীর বলে কিছু নাই এখন হলো সব বলে খাজা বাবার আছে পাবলিকে বুঝাই লেছে পাবলিকে বুঝা ভালাইছে পাবলিকে বুঝা নাচতাছে নাচতে নাচবো অসুবিধা নাই আমি তো আগে কইছি এখনো কই আমি এত পাগল না একটা কবিতা লিখলে অনেকগুলো ওয়াজের মূল একটা কথা ছন্দের সুন্দরের জন্য ব্যবহার করে নাইলে কবি সবগুলো আরবি বাংলা বাংলাতে লেখলো এটা আরবি শব্দ আনে কেন এটা ছন্দের মিলের জন্য আনছে এখন উনি কোন কারণে ছন্দের মধ্যে এটা আনছে এটা উনার ব্যাপার আর আমি কোন কারণে এটা গাইছি সেটা হলো আমার ব্যাপার উনার লেখার সাথে আমার ধারণা তো মিল না অর্থাৎ এছাড়া আমি যেহেতু স্পষ্ট শিরক বেদাতার কুফুরের বিরুদ্ধে তাইলে আমার বিরুদ্ধে এই ফতোয়াটা দিতে গেলে যার সমস্ত বক্তব্য শিরকের বিরুদ্ধে সে কি একটা গান গায় শিরক করব যদি খুললা দড়ি এক তরফায় জামা ঠিক থাকতো না তো আমি সম্মান করি এটা আমার দুর্বলতা মনে করি না মনে করি না যে আমি ওই শান্তান গাই দিক কাফলা মানে একটু মজা করি দিক মনে করি না যে আমার চরিত্র এটা আমার চরিত্র এটা আমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে খুঁটা দেখেন আমার আমার বংশ ওলি আল্লাহর বংশ এবং বনগুলা মাস্টার্স পাস ভাইগুলো কামেল পাস প্রত্যেকগুলা এবং আমার অলরেডি আমার ছোট বেটা ব্রাহ্মণ বাজার জেলার মধ্যে সর্বোচ্চ শিক্ষিত সে অনার্স ফার্স্ট ক্লাস মাস্টার্স ফার্স্ট ক্লাস এরপরে আপনার এই যে আদবে ফার্স্ট ক্লাস তাফসিরে ফার্স্ট ক্লাস ফেকাতে ফার্স্ট ক্লাস হাদিসে ফার্স্ট ক্লাস এলএলবি তে ফার্স্ট ক্লাস আমার ছোট ভাই দিমিরের ছোট ভাই তো সুতরাং আমাদের ফ্যামিলির তো এত কাঁচা ফ্যামিলি না তো সুতরাং আপনি যদি একটা ফটো দিতে চান আপনি 100% আমার কাছ থেকে ব্যাখ্যা নিয়ে যদি ফটোটা দিতেন তাহলে কন্টাক্ট বুঝ দিতাম এমন একটা রং ধরাইছেন মনে হয় যেন আল্লাহর দন স্বপ্ন বেড়ে দাঁড়াইছে আল্লাহ বলে খালি হয়ে গেছে আমি নাকি এটা বুঝাইছি পাবলিকলি বুঝাই আচ্ছা আল্লাহ যদি সম্পত্তি দন বান্ডার দিয়া দেয় আল্লাহ কি খালি হয়ে যাবো গা তো যারা পাবলিকলি এই কথা বইলা বইলা পাবলিকলি ভুল ধারণা দিতেছে আমি এই কথা বলছি মূলত যারা ধারণা করে যে আল্লাহর সম্পত্তি দান করে দিলে আল্লাহ খালি হয়ে যাবে বরং কাফের আমি না কাফের তারা ঠিক কিনা বলেন তো ফতোয়া তো আমি তো দিব আল্লাহ পাশে আমি বসবো তো আমি এমনি ছাড়তাম না আমি কিন্তু রাগি মানুষ আমার বহুত মামলা মকদ্দমা করে আমার কত মামলা করলে জেলে যাবো জেলে যাওয়ার পরে যদি জেলে যায় জেলে যায় তো মজে আমার একটাই সাবাস যেই ফুতে মামলা করছে তারা
কথা কেন না এক আমি কি কোন অতিরিক্ত কোন কিছু বলতেছি আমি যদি বুঝায় না বলি তাহলে পাবলিক তো অনেক ভুলে আছে পাবলিক অনেক ভুলের মধ্যে আছে এই জন্য আমি একে ভাঙ্গে দিছি উপরে নবী দেখার ক্ষমতা দিছে কে তো ক্ষমতা যদি আল্লাহ নবীরে দেয়ার লাগে আল্লাহর ক্ষমতা জায়গা ইন্না আতাইনা কাল কাউসার হাউজে কাউসার বানাইছে কে দান করছে কারে নবীরে দান করছে কারে তো আল্লাহ যে নবীরে দান করছে অনেকগুলা জিনিস এটা প্রমাণ আছে না এর লাগে কি আল্লাহর মালিকানা আল্লাহর ক্ষমতা চলে গেছে এরা ফাগলতেই কথা কইতো না আর আমি কানে ত্রিপলটা ডাবলটা যে ডাবল ফার্স্ট ক্লাস ছয় আমি এই কথা বলবো আমার আম্মা আমারে ছয় বছর কালে সলার মধ্যে বয়া কোরআন শরীফ সবক দিয়ে কইছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক আর আমি এই জিকির করতাম হ্যাঁ বলে জাত ধরে আজকে সব গেছে গা উঠো ইয়া এই জন্য আমি এদেরকে বলি কায়দা মুলুবি কি মুলুবি কায়দা মুলুবি হামজা জবর আমিম জের মি নুন জবর না আমি না ঠিক কিনা বলে জনাব জাতা মাইরা দৌড়ি পা আমি না হ্যাঁ তাই কমু না হতে কই না তো মুরুব্বি তো কই না লাগে আমার তো সময় মুরুব্বি এই জন্য কিছু কই না আমি কারণ আমার বয়স হয়েছে না কোয়ার হ্যাঁ আমার মুরুব্বির এটার উত্তর দিব এই জন্য আমার মুরুব্বিরা দরবার লাগে তার খুস্ত আছে খেটা বইব হ্যাঁ আমার মুরুব্বি আছে আমার আইডল আছে আমার আইকন আছে আমার গুরু আছে ওরাই দরব আমি পণ্ডিত করে লাভ না ঠিক নিও আমি যে গাইছি যদি আমারটা যদি শিরক বেদাত কুফর হইতো আমার আকাবের রামারে বলতো বইলা কইতো যায় তাহেরি এটা এভাবে বলছো কেন আমার কথা কবি ছন্দ লেখছে গায়ককে গাইছে এটা আমি গাইছি কেন মাহফিলটা ছিল খাজা গরিবের নওয়াজে এই জন্য আমি এটা গাইছি কিন্তু এটার ভিতরে অতিরঞ্জন কইরা লুকাই দিছে আল্লাহর জন্য বিরে দিয়া আল্লাহ গেছে খালি ওই আনবিলিটা কইছে আমাদের চোখ থেকে আল্লাহ কি প্রকাশ না গায়েব এটার নামই গায়েব আল্লাহ গায়েব বলতে এই বোঝা যে আমাদের থেকে আল্লাহ গায়েব কিন্তু আল্লাহ থেকে আমরা এই জিনিসটা তো বুঝাইতে পারতেছি না এই জিনিসগুলো বুঝাইতে পারতেছি না ঠিক আছে তো বুঝবে গায়েবের গায়েবের সংজ্ঞা কি এগুলো আমাদের এখন ওয়াজ মানতাম না কারণ যেটা আমাদের অনেক তত্ত্ব আমরা হাতে নিতেছি অনেকগুলা তত্ত্ব নিতেছি গেলে কি সব একজোট হয়ে ফতোয়া দিছে তো এর লাগে মোটামুটি একদম জায়গা মতো দৈরই এটা সমাধান দিই মাত্র ইনশাআল্লাহ এজন্য কিছু বানলাম না তবে একটা টাচ দিয়ে গেলাম আমার আকীদা আমি স্পষ্ট করে গেলাম ঠিক নি বাবা ঠিক আছে বুঝলে বুঝ না বুঝলে তরমুজ না আর ফাটতাম না আর যেতাম না মাথায় মাথা উঠেছি আমার কালকে আমার বাড়িতে অনুষ্ঠান আমার বাড়িতে অনেক বড় আয়োজন কিন্তু আসলে আমি নাই আমি আমি হইলাম ঘরের গার্জিয়ান এখন বর্তমানে আমি নাই অনেক ব্যস্ত লাগে গেছে অলরেডি আম্মা আম্মা খুব কষ্ট হয়েছে যাক দুইটা বাজতেছে তবে একটা কথা বলি বাবা কি কইছেন আর শান কয় না শান কয় একবার শেষ হয়েছে দুনিয়াটা হ্যাঁ গাইতাম নি আচ্ছা ওই বনে চিন্তা করেন না কয় একটা কথা কইতাম নিও নবী কবরের ভিতরে না আমি চা খাই না কফি থেকে নিয়ে আসো এই ফুলাফান এই ইডো কইতাম না আমি একটা জিনিস খাই না যেটা খাই ইডো কইতাম না না ইডো কইতাম না যা তোর লাগে সব সেরে দিব আপনার মনে একটু বেজার হইতাছেন না আপনার মনে কোন যাবার হুজুরের ফাগলামি শুরু করছে ফাগলামি না বাজার ফাগলামি না আমি ফাগলামি করি না আমি ভালোবাসি আমি ভালোবাসি এই জন্য ভালোবাসার সুরে কথা বলি এটা কি আমার অপরাধ এক একজন হুজুর এক এক দাসে ওয়াজ করে আমি কি সবার মতো হইতে পারবো সবাইকে আবার আমার মতো হইতে পারবো আপনারা যারা ওয়াজ করতেছে ওই হুজুর আজি কই হুজুর আমার মতো একটা মুর্শিদি গান হেরা জীবনে কইতে পারবো মানে হেরা ফারানা দিকে আমার তার ইনশা করে কোন আমি ইডিয়ট কই ঠিক আছে কিন্তু হেরা যেটা করি এটা আমার লাগে ব্যাপার না তাফসির করা হাদিসের ইবারত পড়া উত্তর অর্থ তোলা গঠনমূলক আলোচনা করা আমার জন্য মানে ফ্যাক্ট না
কিন্তু আমি একটা আমার দাসে চলতেছি এটা একটা প্রেমের জগৎ ঠিক নিও তরিকা কয়টা চারটা কেল লাগে এক কইলো না কেল লাগে এক এক জনের এক এক খেলা এই জন্য তরিকা চারটা ঠিক কি না বলো ঠিক থাকো কি জানি আরে হইটা হইছ না বেস্তার বেস্তার আল্লাহু আকবার তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী কবরের ভিতরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা নবীরে দিয়েছেন কে আল্লাহ ছাড়া কেউ কি গায়েব জানে তবে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এটা যেমন ঈমান ঠিক আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে ইলমে গায়েবের জ্ঞান দান করেন এটাও ঈমান ধনভাণ্ডারের মালিক আল্লাহ এটাও ঈমান আবার ধনভাণ্ডার সমূহ থেকে যে ধন আমার রাসূলকে আল্লাহ পাক দিয়েছেন রাসূল পেয়েছেন এটা বিশ্বাস করার নামও ঈমান কথা বলেন ঠিক কিনা বলেন যারা এই সমস্ত ছোট বিষয়গুলো বুঝে না তাদের সাথে আমাদের কোনো আর কথা নেই বাবা কথা নাই একটু জিকির হবে না লাস্টে লাস্টে একটু জিকির হবে ইনশাআল্লাহ ঠিক আছে কামনে নবী কবরের ভিতরে কি দেখতেছেন আযাব কি দেখতেছেন নবী বলেন খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত এই এদিকে খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাবকে হালকা করে দিবেন কে তো এরপরে আমার নবীকে জিজ্ঞেস করে নবী গো কোন কারণে কবরের আযাব হচ্ছে কো দুইটা কারণে দুইটা কবরের আযাব হচ্ছে তবে বেশি কিছু নয় একটা কবরে আযাব হচ্ছে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আর দুই নম্বর কবরে আযাব হচ্ছে সে চুগুল খুরি করত নিয়ত করে প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই এরপরে আরেকটা কবরে আযাব হচ্ছে কবরের মানুষটা চুগুল খুরি করত এখন বলবেন হুজুর চুগুল খুর কি আপনি বুঝতেন না চুগুল খুরইলো মুক্তার মেম্বারের লগে চলবো ফিরবো খাইবো ঘুমাইবো সুযোগ পেলে মুক্তার মেম্বারে গলার মধ্যে ছুরি চালাই দিবে ঠিক তাহির লগে চলবো ফিরবো খাইবো আবার গোপনে যাই করবে তাহিরি এ গান গা এতক্ষণ যে ওয়াজ করছি কোন গান গাইছি যতটা সঙ্গীত গেছি সঙ্গীত গুলো ওয়াজের সাথে মিল আছে না নাই এরপরে দেখেন সুগুল খুর কারে কো বুঝাই দিয়া যায় সুগুল খুর হইলো 98 ভাগ ভালো দুই ভাগ এখন বুঝাইতাম কেমনে বুঝাই মালির পাথরে একটা মেয়ে দেখতে আইছে বন্দর থেকে আইসা পাশের বাড়ির মানুষ এসে গেছে কি গো আব্দুর রহিম মিয়ার মেয়েটা কেমন তো ওই বাড়ির লোকটা বুট দিতাছে কো মেয়েটা খুব ভালো বিয়ে তো হবে ইনশাআল্লাহ ঠিক না মেয়েটা নামাজ পড়ে বিয়ে হবে না মেয়েটা রোজা রাখে বিয়ে হবে না মেয়েটা পর্দা করে বিয়ে হবে না মেয়েটা কোরআন তেলাওয়াত করে বিয়ে হবে না 99 ভাগ ভালো চুগুল খোর সিস্টেম নেই মন লাস্টে কইবো সারা দিন দেখছি ফোনে জানে কার লগে কথা কয় ঠিক কথা বলেন ঠিক কি না বলেন এই চুগুল খোর মানি পাথর আছে না নাই এই মুনাফিক মুন্সিগঞ্জে আছে না নাই আমার সামনে বইয়া ওয়াজ শুনতেছে মোবাইলে রেকর্ড করতেছে আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার আমার দেখলে মস্কারি করব আছে না নাই এই চুগুল করে শাস্তি আছে না নাই চুগুল করে সব ঠিক আছে একটু পেস লাগাই দিব এরা ভয়ঙ্কর মানুষ এদের থেকে বাচ্চা থাকবেন আল্লাহ কবুল করুক আমিন করুন এরপরে আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে আরো একাধিক কিছু আযাব আছে কবর রাজার হলো আল্লাহর এক বন্ধু সরি হযরতে উসমান জুননুরাইন সব জায়গায় গেলে শুধু হাসতেন কবরের পারে গেলে শুধু কাঁদতেন উনাকে জিজ্ঞেস করছিল উসমান আপনি জান্নাতের টিকিটওয়ালা আপনি কেন কাঁদেন তিনি বলছিলেন আমার রাসূল বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবরটা যার ভালো হবে হাশরের ময়দান তার ভালো হবে এই কবরটা যার মন্দ হবে হাশরের ময়দান তার মন্দ হয়ে যাবে এই জন্য কবরের কথা চিন্তা করে নামাজের দরকার আছে না নাই।